viewers, Assalamualaikum. Welcome back to my channel, Karigor Collection. আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম লাল সাদার এই ক্রিসক্রস ব্যাগের ভিডিও টিউটোরিয়াল। এটি একটি মোবাইল ব্যাগ, যথেষ্ট স্পেস আছে এবং দেখতেও যথেষ্ট স্মার্ট। আজ আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে তৈরি করতে হয় তার টিউটোরিয়াল। চলুন তাহলে দেখি নিই এটা তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন। এটা তৈরি করতে আমাদের প্রয়োজন 6 নাম্বার মুক্তা পুঁতি, এটা হচ্ছে সাদা কালার। আমার এটা প্রয়োজন হচ্ছে 200 গ্রাম। আর লাল কালারের 6 নাম্বার মুক্তা পুঁতি, এটা দরকার 50 গ্রাম। এছাড়া প্রয়োজন 60 নাম্বারের রক সুতা একটা। চলুন তাহলে শুরু করা যাক ভিডিও টিউটোরিয়ালটি। ভিউয়ার্স, আমি এখানে একটা রগ নিয়ে নিয়েছি। এখন আমি দুইটা সাদা পুঁতি এবং দুইটা লাল পুঁতি রগের এক পাশ দিয়ে নিয়ে নিচ্ছি এবং এই লাল পুঁতিটার মধ্যে দিয়ে রগটাকে ক্রস করে দিচ্ছি। এখন ডান পাশে রগে একটা লাল এবং বাম পাশের রগে দুইটা সাদা পুঁতি নিয়ে একটা সাদা পুঁতির মধ্যে দিয়ে ক্রস করে দিচ্ছে। এখন শুধু সাদা পুঁতি দিয়ে চারের ফুল তৈরি করে নিব। এইভাবে চারটা, একটা হয়ে গেছে, আরো তিনটা চারের ফুল তৈরি করে নিব। ভিউয়ার্স, আমি 1 2 3 4 চারটা সাদা পুঁতির করে নিয়েছি। এখন হচ্ছে একটা সাদা বাম পাশে নিচ্ছি এবং একটা লাল নিচ্ছি এবং অন্য পাশেও একটা লাল নিচ্ছি এবং বাম পাশের লাল পুঁতিটার মধ্যে দিয়ে ক্রস করে দিচ্ছি। দেখুন, এখন বাম পাশে একটা লাল একটা সাদা এবং ডান পাশে একটা সাদা পুঁতি নিচ্ছে এবং ক্রস করে চারের ফুল তৈরি করছে। এখন বাম পাশে দুইটা লাল এবং একটা সাদা পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছে। এখন আবার ডান পাশে একটা লাল একটা সাদা এবং বাম পাশেও একটা সাদা পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করছে। দেখুন, এখানে কিন্তু এই যে লালের যে ক্রস ডিজাইনটা অলরেডি উঠে গেছে। এখন আবার আমি চারটা সাদা পুঁতির চারের ফুল তৈরি করব। ভিউয়ার্স, আমি একইভাবে বাকিটুকু করেছি। দেখুন, এখানে টোটাল আমি 24টা ঘর নিয়েছি। এখন এইখানে একটা সাদা আছে, আমি আরো তিনটা সাদা পুঁতি নিয়ে একটা চারের ফুল তৈরি করে নিচ্ছি।
এবং এই লাল পুঁতিটার মধ্যে দিয়ে রব নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি একটা সাদা এবং একটা লাল পুঁতি নিয়ে ক্রস করে দিব। দেখুন এই যে লালের যে ডিজাইনটা যাবে এটা এইভাবেই বাঁকাভাবে চলে যাবে। এখন আরও একটা লাল এবং একটা সাদা পুঁতি নিয়ে ক্রস করে দিব। দেখুন এখানে কিন্তু একই লাইনটা, মানে এই লাইনটা বাঁকাভাবে সোজা দিকে চলে যাচ্ছে। এখন আমি সাদা পুঁতি দিয়ে, শুধুমাত্র দুইটা সাদা পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করব। দেখুন এইখানে এই পর্যন্ত সাদা, এখন কিন্তু এই লালটা এইভাবে যাবে, সেজন্য এখানে দুইটা লাল পুঁতি নিয়ে ক্রস করে দিব। দুইটা সাদা পুঁতি নিয়ে এখন এখানে চারের ফুল তৈরি করব। শুধুমাত্র লালটা যেদিকে ডিজাইন হয়ে যাবে ওইখানে লাল, এছাড়া পুরোটাই সাদা পুঁতির। এখন এখানে একটা সাদা এবং একটা লাল পুঁতি কমন করবে। এখানে একটা সাদা এবং একটা লাল পুঁতি নিয়েই ক্রস করব। এরপর একটা লাল এবং একটা সাদা কমন করলে একটা লাল এবং একটা সাদা পুঁতি নিয়ে ক্রস করব। এরপর আবার সেম ওয়েতে সাদা পুঁতি দিয়ে সাদার ঘরগুলো ফ্ল্যাপ করব এবং লালের ওখানে গিয়ে লাল দিয়ে ফ্ল্যাপ করব। দেখুন এখানে এই লালটা বাঁকা হয়ে আসবে। এখন আবার সাদা পুঁতি দিয়ে সাদাটুকু ফ্ল্যাপ এবং লালের জায়গাতে লাল দিয়ে ফ্ল্যাপ করে দেব। ভিউয়ার্স, আমি এখানে চারটা লাইন করে ফেলেছি। দেখুন এইভাবে ক্রস এসেছে। এই ক্রসগুলোর নিয়ম হচ্ছে 1 2 3 4 5 6 7 8, আটটা করে লাল পুঁতি দিয়েই ক্রস হয়ে যাবে। এখানে সব জায়গাতেই আটটা করে লাল পুঁতি আছে এবং ক্রস হয়ে গেছে। এই মাঝ বরাবর আটটা করে পুঁতি আছে এবং তারপরেই ক্রস হয়েছে। এখন এখানে দেখুন ক্রসের স্টাইলটা সেম এরকমই থাকবে, যেখানে লাল, মানে বাঁকাভাবে লাল চলে যাবে এবং সাদাগুলো সাদার মতো করে
তৈরি হবে এখানে একটা সাদা একটা লাল যেখানে কমন আছে সেখানে একটা সাদা এবং একটা লাল ক্রস করতে হবে আবার যেখানে একটা লাল এবং একটা সাদা কমন সেখানে একটা লাল এবং একটা সাদা ক্রস হবে এখন সাদার জায়গাগুলো সাদা দিয়ে ফ্ল্যাপ করতে হবে দেখুন এখানে কিন্তু সাদারও একটা কোণা উঠে এসেছে এই যে এইভাবে চার কোণা ফুলের মতো ডিজাইন করবে সাদার আর লাল দিয়ে ক্রস চিহ্নগুলো করবে মানে সাদার চারপাশের বর্ডার করবে হচ্ছে লাল দিয়ে सेम प्रोसेसिंग कोनो धरनेर गोजा मिल नहीं एकदम सहज एकटा पद्धति देखुन आमरा किन्तु आबार लालेर दिके चले एसेछि एखाने दुइटा लाल সাদার চারপাশে বর্ডার হয়ে যাচ্ছে এখন একটা সাদা এবং একটা লাল কমন আছে তাই একটা সাদা এবং একটা লাল দিয়ে ক্রস করতে হবে এখন একটা লাল আর একটা সাদা কমন আছে তাই একটা লাল এবং একটা সাদা দিয়ে ক্রস করতে হবে এরপর সাদাটা সাদা অংশটুকু সাদা পুঁতি দিয়ে করতে হবে এই সেম প্রসেসিং এই পুরোটা তৈরি করতে হবে ভিউয়ার্স আমার পুরোটা হয়ে গেছে দেখুন ক্রস আমি এখানে টোটালে নিচের দিকে 12টা ঘর করেছি 12টা ঘর আর এই দিকে হচ্ছে 24 ঘর এরকম ভাবে আমাদেরকে দুইটা পার্ট তৈরি করতে হবে এবং জোড়া দিতে হবে গতকালকে আমি দেখিয়েছিলাম জোড়া কিভাবে দিতে হয় তারপর আমি আজকে আরো একবার আপনাদের সুবিধার্থে দেখিয়ে দেব ভিউয়ার্স আমার এখানে আরো একটা পার্ট তৈরি হয়ে গেছে দেখুন এখন এই দুইটাকে অ্যাডজাস্ট করে আমি এখানে দুইটা লাইন বাড়তি করে রেখেছি একটাতে এইভাবে অ্যাডজাস্ট করে জাস্ট একটা সাদা পুঁতি দিয়ে জোড়া দিয়ে দিলেই নিচের জোড়াটা হয়ে যাবে দুইটা লাইন বাড়তি করেছি মানে 14 লাইন করেছিলাম আর একটা লাইন জোড়া হিসেবে দিব তাহলেই হয়ে যাবে এখানে এক পুঁতির জোড়া পড়বে এরপর দুই পাশে জোড়া দিলেই ব্যাগটা পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে এখানে জাস্ট এইভাবে রেখে এক পুঁতি দিয়ে জোড়া দিয়ে যেতে হবে নিচের দিকে কোনো ইয়া পড়বে না ডিজাইন পড়বে না নিচে এলোমেলো ডিজাইন হলেও সমস্যা নেই জাস্ট এক পুঁতি দিয়ে এইভাবে জোড়া দিয়ে যাব এরকমভাবে চারের ফুল দিয়ে জোড়া দিয়ে যাব এই দুই পাশে রব নিয়ে
সাদা পুঁতি দিয়ে জোড়া দিয়ে দিতে হবে। আবার এই পাশের পুঁতির মধ্যে দিয়ে রং নিতে হবে এবং অন্য পাশের পুঁতির মধ্যে দিয়ে রং নিতে হবে আর একটা পুঁতি দিয়ে জোড়া দিতে হবে। এখানে আমি লাল পুঁতিটা দিয়ে দিচ্ছি। নিচের দিকে জয়েন্টে এলোমেলো ডিজাইন করবে, তাই চিন্তার কিছু নেই। এইভাবে পুরো জোড়াটা দিতে হবে এবং পাশের জোড়া দিতে হবে। পাশের জোড়াটা আমি অবশ্যই দেখিয়ে দিব। ভিউয়ার্স, গতকালকে আমি একটা টিউটোরিয়াল দিয়েছি, সেখানে আমি দেখিয়েছিলাম নিচে দুইটা ঘর মানে দুই লাইন রেখে কিভাবে সাইডেও দুই লাইনের জোড়া দিতে হয় সেটা। আজ আমি দেখাবো তিন লাইন কিভাবে জোড়া দিতে হয় সেইটা। নিয়ম একই, এই পুঁতিটা এবং সাইডের একটা পুঁতি এবং নিচের একটা পুঁতিকে কমন নিতে হবে এবং আমি এখানে সাদা কালারটাই দিচ্ছি। দুইটা সাদা পুঁতি নিয়ে একটা চারের ফুল তৈরি করতে হবে। এরপর বাম পাশের রগটা বাম পাশের একটা পুঁতির মধ্যে দিয়ে কমন নিতে হবে। এবং আবারও দুইটা পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করতে হবে। দেখুন, এরপর বাম পাশের রগটা আবার এই পাশে নিচের একটা পুঁতি এবং নিচের একটা পুঁতির মধ্যে দিয়ে নিলাম এবং এই পাশের আরও একটা পুঁতির মধ্যে দিয়ে নিলাম, মানে এখানে তিনটা কমন পড়ল এবং একটা পুঁতি দিয়ে ক্রস করে দিব। এই যে দেখুন, এক দুই তিন, তিনটা চারের ফুল পড়েছে। এখন আর কোনো কষ্টই নেই, তোলার সময়টা যতটুকু একটু সমস্যা হয়, এখন যেভাবে আমরা দুই কমনে চারের ফুল তৈরি করি সেইভাবেই জাস্ট চারের ফুল তৈরি করতে হবে। এখানে দুইটা কমন আছে, আরও দুইটা সাদা পুঁতি নিয়ে ক্রস করে একটা চারের ফুল তৈরি করব। এইবার ডান পাশের রগটা এই যে ডান পাশের একটা পুঁতির মধ্যে দিয়ে নিলাম এবং ক্রস করে দিচ্ছি। দেখুন, অলরেডি দুইটা ফুল পড়ে গেছে। এখন ডান পাশের রগটা এই কর্নারের পুঁতিটার মধ্যে দিয়ে নিয়ে এখানে তিনটা কমন পড়ল, এখন আর একটা পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করব। দেখুন, আমাদের কিন্তু দুইটা ঘর অলরেডি শেষ হয়ে গেছে। এইভাবেই পুরোটা করতে হবে। গতকালকে আমি দেখিয়েছিলাম দুই ফুল, মানে এক পাশ থেকে দুই কমনে চারের ফুল এবং অন্য পাশে তিন কমনে চারের ফুল, আর আজকে দেখালাম তিনটা ঘর কিভাবে
ফ্লাপ করতে হয় সেটা হচ্ছে এই পাশে দুই কমনে চারের ফুল, মাঝখানে দুই কমনে চারের ফুল এবং শেষে তিন কমনে চারের ফুল। এইভাবে পুরোটা শেষ করতে হবে। ভিউয়ার্স, আমার এই জোড়া দেওয়া হয়ে গেছে, দেখুন এরকম একটু ডিজাইন পড়েছে। জাস্ট এই যে ক্রিস ক্রস যে ডিজাইনটা আছে এটাকে মিল রাখার জন্যই এটা করা। সেই সাথে তৈরি হয়ে গেল আমার এই মোবাইল ব্যাগটি। দেখুন আমার কিন্তু ব্যাগটা খুব ভালো লেগেছে, জানি না আপনাদের ঠিক কেমন লাগবে, আমার অনেক ভালো লেগেছে। যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দিবেন এটা তৈরি করার টিউটোরিয়ালটি। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।